বিসমিল্লাহি রহমানুর রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজ দর্শকদের সামনে উপস্থিত হইলাম যে কিছু কথা মনে পড়ল যে এই পৃথিবীতে অনেক লোক গুরু ধরছে, গুরু ধরতে হবে। সুরাতে আছে আল্লাহ কোরআনে, সুরা কাহাফে বলছেন, সুরা ফাতাহাতে বলছেন যে গুরু মুর্শিদ ধরতে হবে। কিন্তু দেখা গেছে এই গুরু মুর্শিদ ধরতে যাইয়া অনেক মানুষ কেউ দেখা দেখি ধরলো যে গুরু ধরতে হবে শুনছি ধরি, কিন্তু বুঝে ধরে নাই। আবার কেউ চিন্তা করছে যে না, আমাদের একদিন এই আত্মার মুক্তি নিতে হবে, তাই একজন মুক্ত ব্যক্তির কাছে যাইয়া নিজেকে মুক্ত করতে হবে। আবার কেউ আছে শুনেছে যে বায়াত হইলে নাকি অনেক ধন সম্পদের মালিক হওয়া যায়, বিপদ আপদ মুক্ত থাকে। তাহলে বায়াত আল্লাহ কোরআনে বলছে বায়াত হইতে হবে, কিন্তু দেখা গেছে কেন হইতে হবে, যে আমি নিজকে চিনি না, অচেনাকে চেনার জন্যে আমি বায়াত গ্রহণ করব একজন মুর্শিদের কাছে। কিন্তু দেখা গেছে সেই মানুষটি সত্যিকার অর্থ যেটা, যে অর্থে বায়াত বা মুরিদ হইতে হয়, তিনি সেই অর্থে গেলেন না। তিনি তিনটা স্তর পাওয়া যায়। একজন দেখা দেখি গেছে মুরিদ হইতে হবে, হইছে, আর কোনো খেয়াল নাই। আবার কেউ গেছে যে আত্মার মুক্তি ঘটাইতে হবে আল্লাহর কাছ থেকে, সেই আলমে আরোয়াতে আমাদের আত্মাদেরকে রাখছিল, সেখান থেকে আমরা দুনিয়াতে আসছি, আবার আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। সেই জায়গায় পৌঁছানো না পর্যন্ত আমরা মুক্ত না। তাই আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমের দিদারে আমরা বিলীন হয়ে যাব একদিন। এ হলো এক বিষয়। আরেক বিষয় হলো কেউ সম্পদের আশায়, ভালো থাকার আশায়, বিপদ মুক্তির আশায়। তাহলে এই তিনটা স্তরের লোকই কিন্তু একজন মুর্শিদের কাছে যায়। তবে যে গেল সম্পদের আশায়, যে গেল দুনিয়াতে ভালো থাকার আশায়, তিনির কিন্তু একদিনের পর একদিন দেখা গেছে অনেক বিপদ আপদ দেখা দেয়। লাস্টে সে বলছে মুর্শিদ আল্লাহ, এই বিপদ আপদই যায় না, যা চলে গেল। তিনি আর মুর্শিদ নাই, তিনিও আর শিষ্য পদে নাই। আবার কেউ গেল যে দেখা দেখি মুরিদ হইছে, হইতে হবে, হইছে, কেন হইতে হবে, হইলে কী 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 করতে হবে এগুলা জানার দরকার নাই। তাহলে এই একটা স্তর। তাহলে দুইটা স্তর চলে গেল। আরেকটা স্তর হইল কি, যে আমি মুর্শিদ রূপে ফানা হব এবং একদিন রাসুল রূপে ফানা হব, একদিন আল্লাহকে পাবো, আল্লাহকে দেখব, আল্লাহর সাথে মিশব। এই উদ্দেশ্যে যারা আসলো তারা একদিন ঠিকই আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়, আল্লাহ তাদের প্রতি সহায় হয়ে যায়। আর যারা ওই ধরনের মন রেখে আসলো তারাই কিন্তু এই অবস্থা করল, চলে গেল। কিন্তু কোরআন ও হাদিসে যদি আমরা লক্ষ্য করি যে একজন মুর্শিদের হাত রাসুলের হাত, আর রাসুলের হাত আল্লাহর হাত, এই তিনটা হাত একটা হাত। যেদিন মুর্শিদের হাত ছেড়ে দিল সেদিন রাসুলের হাত ছেড়ে দিল, যেদিন রাসুলের হাত ছেড়ে দিল সেদিন আল্লাহর হাত ছেড়ে দিল। তাই শাস্ত্র গ্রন্থে আসছে গুরু ত্যাগী মানুষ জাহান্নামী হয়। কেন হয়? যে গুরুকে যখন ত্যাগ করলো তখন তিনি রাসুলকে ত্যাগ করলো, আর যিনি রাসুলকে ত্যাগ করলো তিনি আল্লাহকে ত্যাগ করলো। তাহলে তিনির স্থান তো জাহান্নামে হবেই। তাই বলি যে হে আশেকগণ, হে মমিনগণ, হে ভক্তগণ, আমি সকলকে উদ্দেশ্য করে বলছি যে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে পাইবার জন্য এবং নিজেকে চেনার জন্যই মুরিদ হওয়া, এবং নিজের আত্মার মুক্তি করার জন্য এবং আল্লাহর প্রেমে নিজেকে ফানাফিল্লা করার জন্যই একমাত্র মুরিদ বা বায়াত হইতে হবে। অন্য উদ্দেশ্যে যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনারা দয়া করে এই কথাগুলো শুনে শুধরে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মানব জীবনটাই ধন্য হবে। এরপর আরেকটা বিষয় হলো, আল্লাহ কিন্তু এটাও বলছে সুরামুলোকে যে ওয়াল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াত আলি আবলো ওয়াকুম আয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনিই পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তাই আমি বলতে চাই যে কেউ যদি আল্লাহর পথে অগ্রসর হয় বা কেউ যদি মুর্শিদ ধরে রাসুল পর্যন্ত পৌঁছাইতে যায়, তখন তার জায়গায় জায়গায় বিপদ আসে, সামাজিকভাবে বিপদ আসে, ফ্যামিলিতে বিপদ আসে, অর্থনীতিকে বিপদ আসে, বিভিন্ন মানুষের বকাঝকাও খাইতে হয়। তাহলে এই জিনিসগুলো কেন হইতেছে? নিশ্চয়ই আপনাকে আল্লাহ ভালোবাসে,
নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসে, আমি বিপদে পড়লে আল্লাহ আমাকে ভালোবাসে কিভাবে? দেখেন, এই পৃথিবীতে অনেক দোকানে, অনেক স্বর্ণকারের দোকানে স্বর্ণ বিক্রি করে, স্বর্ণ বিক্রি যখন করে সেই স্বর্ণের মধ্যে যদি খাজ বেশি থাকে অবশ্যই আপনি স্বর্ণ ক্রয় করবেন না। আচ্ছা, তাহলে আল্লাহ বলতেছে যারা আমার সলিড প্রেমিক আমি তাদেরকে একটু যন্ত্রণা দেই, তাদেরকে আমি সামাজিক আঘাত করি, মানুষের মানুষের বিভিন্ন কথা বলে অভাবে ফালাই, তখন দেখি যে সে কি আমার কথায় বা আমার প্রেমে আছে নাকি দুনিয়ার কোনো অসুবিধা কোনো বিপদ ভোগ করিয়া সে আমাকে ভুললো। যদি আমাকে এইসব বিপদে পড়ে ভুলিয়া যায় তাহলে সে তো আর আমার প্রেমিক নয়। তাই আল্লাহ বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালীর সাথে মিশবে। তাহলে আমার যে কথাগুলো, যারা বায়াত গ্রহণ করবে তারা যেন সমস্ত কিছু মুর্শিদের চরণে, রাসুলের চরণে সমস্ত কিছু সমর্পণ করে, এই আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহ তাকে সেই খাস মুক্ত করে, জ্বালা যন্ত্রণা দিয়ে আল্লাহ তাকে খাস মুক্ত করে একটা হার বানাবে। একটা স্বর্ণের হার যখন বানাবে তখন এটা গলায় উঠবে। তো এই কথাগুলো বলার যে উদ্দেশ্য, যে মানুষ বেশিরভাগ এরকম সেরকম ভাবনা চিন্তা ভাবনা করে গুরুদরে বায়াত গ্রহণ করে যে কোরআনে আসে বায়াত হতে হবে, হইছি ওই উমুকে বায়াত হইছে, তার দেখা দেখি আমি হইছি, কিন্তু কেন হইছি, কেন কি কারণ তা জানার চেষ্টা করলাম না, সাধন ভজন করিলাম না, আল্লাহর কোনো আইন মানলাম না, তাহলে আমাদের এই মুরিদ হওয়ার কোনো দাম নেই। আরেকটা বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে তিনি যখন মানুষদেরকে বায়াত করতেন তখন তিনি যদি শুনত যে একজন মানুষ ইসলাম গ্রহণ করবে যত কাজ থাকুক সেই কাজ ফেলে সে চলে আসত, আসার পরে তাকে ইসলাম গ্রহণ করাইত, তাহলে বেলায়েতের যুগে একজন পীর, একজন মুর্শিদ, আসলে পীর যে একটা শব্দ, এই পীর শব্দটা মানুষকে ব্যঙ্গ করে কথা বলে। আসলে পীর শব্দের অর্থ কি? পীর পথ প্রদর্শক, যিনি একজন জ্ঞানের বৃদ্ধ, মানে জ্ঞানের বুড়া, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি জ্ঞানের বুড়া, এবং তিনি পথ প্রদর্শক, মুর্শিদ পথ প্রদর্শক। তাহলে এই পথ প্রদর্শককে আল্লাহ ধরতে বলছেন, যে স্পষ্টই বলছে হে রাসূল, আপনার হাতে যারা হাত দিল তারা যেন আমি আল্লাহর হাতের হাত দিল এবং তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। তাহলে এই কথা, এই আয়াত সূরা ফাতাহ 10 নম্বর আয়াত যদি কেউ বিশ্বাস করেন তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদ ধরবেন, ধরার পরে আপনারা সাধনা করবেন, তাহলে এই মানব জীবনটা ধন্য হবে ইনশাল্লাহ। আজ এই কথাগুলো বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।